আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন মাছির উপদ্রুপে নাজেহাল হচ্ছেন তাহলে আজকে ভিডিওটি একান্তই আপনার জন্য গরমের সময় মাছি বা নানান কীট পতঙ্গের উৎপাদ বেড়ে যায় বাড়ির বাইরে খোলাস্থান বা আবর্জনায় স্তূপের উপর জোর হয়ে থাকে এরা উল্লেখ্য মাছি একসঙ্গে হাজারও বেশি ডিম পাড়তে পারে মাছির বংশবিস্তার হয় খুব ঘন ঘন এদের প্রজনন হয় খুব ঘন ঘন তাই সঠিক সময় এর সমাধান করতে না পারলে উপদ্রব বাড়তে পারে যা পরিবারের সদস্যদের স্বাস্থ্যর পক্ষে বিপদ গড়ে আজকে একটি রেমেডি তৈরি করে আপনাদেরকে দেখাবো কীভাবে মাছির হাত থেকে রেহে পেতে পারেন শুধু মাছি না সাথে সাথে মশাও কিন্তু আসবে না অনেক সময় দেখা যায় আমরা কোথাও বেড়াতে যাই ঘরের কোনায় কানায় খাটের আশেপাশে দেখবেন মশা কোনায় কানায় কিন্তু থাকে বা ডিম পাড়ে বংশ বিস্তার করে তো আজকে যে রেমেডিটা আমি তৈরি করছি তখন খালি করে আপনি যদি একটু সামান্য রেখে যান এক সপ্তাহের জন্য আপনি নিশ্চিন্তে বেড়াতে পারবেন আপনার ঘরে কোনো পোকামাকড় আসবে না এখানে আমি তিনটে উপকরণ নিয়েছি কি কী নিয়েছি সেটা দেখাচ্ছি এইখানে আমি চিনি নিয়েছি যে রেমেডিটা আমি তৈরি করব প্রথমে হচ্ছে দুই চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি মাপটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সঠিক যদি গুণাগুণ বা সঠিক উপকার পেতে চান দেখুন আমি যেই চামচটা নিয়েছি সেটা দিয়ে দুই চা চামচ পরিমাণ আমি এখানে চিনি নিয়েছি এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে বরিক পাউডার এখানে দশ টাকার বরিক পাউডার আছে ছোটো একটি প্যাকেট আনলে এক সপ্তাহ পর্যন্ত আপনি সুন্দর রেমেডি ব্যবহার করে আপনি কিন্তু মাছের হাত থেকে রেহাই পেতে পারেন বরিক পাউডারটা হয় আটা বা ময়দার মতো কিছুটা কর্নফ্লাওয়ার মতো মিহিন পাউডার মতো থাকে এই পাউডারটা ব্যবহার করা হয় ক্যারাম যারা খেলে মিহিন একটি পাউডার এটা কিন্তু বড়ি পাউডার থাকে এই পাউডারটা দিয়েই দেখবেন যে ক্যারাম খেলার সময় তারা করে আটা জাতীয় বা অনেকটা মিহিন জাতীয় পিছল জাতীয় যাতে খুব সুন্দরভাবে খেলতে পারে এটা ব্যবহার করে সেই সাথে হচ্ছে আমি হুইল পাউডার নিয়েছি হুইল পাউডার তো কমন একটি জিনিস সবার বাসায় থাকে আর চিনি না এমন কোনো মানুষ নেই তো এইখানে দুই চা চামচ পরিমাণ আমি হুইল পাউডারও নিয়ে নিয়েছি যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানি দিলেই হবে এটার কোনো দরাবাদা নিয়ম নেই যে পাউডারটায় আপনি ব্যবহার করেন সবসময় সেটা দিলেও চলবে এই তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব আর বলে দিব কিভাবে আপনারা দিতে পারেন এটা দিয়ে যদি আপনি স্প্রে তৈরি করতে চান সেক্ষেত্রে হচ্ছে ভিনেগার দিতে পারেন আরও দুই চা চামচ পরিমাণ তারপর আপনি এইখানে আড়াইশো গ্রাম পরিমাণ পানি দিবেন পানি পরিমাণ বেশি দিবেন না আমি এক্সপ্রেস সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিব বা বলে দিব আর এই গুঁড়াটাই যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ছোটো ছোটো কাগজে ছড়িয়ে রেখে দিবেন। তবে একটা কথা খুবই সাবধান বাচ্চাদের নাগালের বাহিরে ছোটো বাচ্চা থাকলে মুখে যেন না দেয় সেটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কারণ হচ্ছে ছোটো বাচ্চা থাকলে কাগজ দেখলে বা নিচে কোনো কিছু দেখলে কিন্তু মুখে দিতে চায় এমন কোনো জায়গায় দিতে হবে যেন বাচ্চারা স্পর্শ না করতে পারে বা বাচ্চাদের দেখতে না পারে এরকম কোনো এখানে আপনি দিয়ে রাখবেন সাবধানতা অবলম্বন করে আপনাকে এই কাজটি করতে হবে এখন আমি খাতার ছোটো ছোটো কাগজ দেখুন ছিঁড়ে নিয়েছি এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ছড়িয়ে রেখে দিতে পারেন অবশ্যই বাসায় একবার হল ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা উপকারে আসে এই তিনটি উপকারে একসঙ্গে মিশিয়ে নিলে কিছু কিছু সময় মাছের পরিমাণ বেশি বেড়ে যায় তখন কিন্তু অনেক বিরক্তিকর মনে হয় কারণ কোনো খাবারই রাখা যায় না খোলা অবস্থায় আবার ঘুমাতে গেলে কানের আশেপাশে বেঁধবেন করে দেখবেন প্রচুর পরিমাণে যখনই মাছের সংখ্যা বেড়ে যায় তো জানালার আশেপাশে দিয়ে রাখতে পারেন এরকম ছড়িয়ে ছোটো ছোটো কাগজ কেটে আবার পাকঘরের কোণায় কোনায় কানায় চুলার আশেপাশে খাটের আশেপাশে আলনার চিপায় খাটের নিচে এরকম করে আপনারা ছোটো ছোটো কাগজে রেখে দিতে পারেন দেখুন আমি এভাবে ছড়িয়ে রেখে দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এইগুলি আমি হচ্ছে খাটের নিচে রেখে দিব আর পাক নিচে একটা রেখে দেব আর এখন আমি দেখাচ্ছি যতটুকু ক্রিমি আমি তৈরি করেছি এরকম একটি স্প্রে বোতল নেবেন যে কোনো পানির বোতল দিয়েও কিন্তু এরকম মুখা কিনতে পাওয়া যায় স্প্রে তো যে রেমেডিটা আমি তৈরি করেছি এখানে আড়াইশো গ্রামের বেশি পানি দিবেন না তাহলে কার্যক্ষমতা কিন্তু বেশি পাবেন না সামান্য এই যে দেখুন পানি দিয়ে তারপর ভিনিগার মিশিয়ে এক্সপ্রেটা তৈরি করে নেবেন তাহলে দেখবেন মশা এবং মাছি কোনোটাই আপনার গড়ে আসার সাহসই পাবে না ভিনেগারের গন্ধ একদমই কিন্তু মশা মাছি সহ্য করতে পারে না এই পানিটার মধ্যে ভিনেগার দেওয়া আছে আমি অন্য একটা স্প্রে তৈরি করে নিয়েছি তো আজকে আমি বলে দিচ্ছি স্প্রেটা যদি ব্যবহার করতে চান অবশ্য ভিনেগার দিয়ে তারপর এটা মিশিয়ে আড়াইশো গ্রাম পানির সঙ্গে স্প্রে করে নেবেন আপনার ঘরের কোনায় কানায় জানালার আশেপাশে বা পাকড়ের জানালায় চুলার নিচে এভাবে স্প্রে করে রাখলে মশা এবং মাছি বসবে না এবং আপনার ঘরে ঢুকবেই না আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ